আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আই থিঙ্ক ইউ আর অ্যাবসলুটলি ফাইন। আজকে আমি অনেক ভালো। তো এই হলো আমার বন্ধু হাসান। তোমার কিছু বলার থাকলে বলো ভাই। আমার মন খারাপ। আর এই আমার ভাই, অনেক প্রিয় ভাই, যেখানে যাচ্ছি সেটা হলো পাথরঘাটা থানা, বরগুনা জেলা। অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা এখন বাইকে যাব অবশ্য। তো যাওয়া যাক। সবাই দোয়া করবেন, অবশ্য কাহিনীটা অনেক ভালোই হবে। আয় ভাই। আমরা এখন পাথরঘাটায় এসেছি। এখান থেকে প্রায় আরো 10 কিলো যেতে হবে, তারপর আমরা সেই আমাদের যে সুন্দর একটা জায়গায় হরিণবাড়িয়া, এখান থেকে প্রায় 10 কিলো। তো অবশ্যই আমার থাকে সাথে থাকুন, অনেক সুন্দর একটা জার্নি করতে পারবো ইনশাআল্লাহ। এই সেই হরিণ কাটা ভাই নামো। আমরা আমাদের সেই যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে এসে পৌঁছেছি, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে পাটাতলের মতো, এই যে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে, নিচে হয়তো জোয়ারের পানিতে ভরে যায়। অবশ্যই এই জায়গাটা হলো আপনারা যারা গিয়েছেন সুন্দরবনের হিরন পয়েন্টে, সেখানে গেলে এরকম দেখতে পাবেন। তো তার আদলেই এটা করা হয়েছে, আসলেই এটা অনেক সুন্দর। আমাদের আমাদের বরিশাল বিভাগের ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তারা আপনারা অনেকেই জানেন না যে বরিশাল বিভাগের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমি আপনাদের কাছে এত এরকম সুন্দর এসআর গুলো ফুটিয়ে তুলবো। তো আপনারা দেখেন ভাই, তুমি কি দেখতে এসেছো আমার একটু বলতে। এটা কোনো কথা ভাই, সবকিছু আমার দ্বারা দিয়ে যাচ্ছে। আমি ধরো আমি ওরে ওরে আমি নিয়ে আসি আবার, মানে আমাদের কাজ টাজ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সে এটা সুন্দর। তুমি ওখানে ওরকম দিয়ে কি করতো আমি বুঝি না। সো গাইস, আমরা এখন যাবো হিরন পয়েন্টের ভিতরে, ঠিক আছে দোস্তো? এটা কি হিরন পয়েন্ট? এটা কি হিরন পয়েন্ট বলা যায়? আপনারা যারা হিরন পয়েন্টের ভিতরে গিয়েছেন, সুন্দরবনের ভিতরে যে হিরন পয়েন্ট আছে তার ভিতরে কিন্তু এরকম একটা রাস্তা দেখতে পাবেন। সে আমার একটা প্রিয় ভাই, ঠিক আছে। এটা লাগে গেছে, এত দূর আসছি। এবং টাকা তো ফ্রিলি করে, কোনো কথা নাই। ও পেয়ারা না, এগুলো তো পেয়ারা গাছ। এই এই তোমার চোখে মনে হয় সমস্যা। এই যে পেয়ারা গাছ, এখন সমস্যা হইছে। আমি যদি একটু পেয়ারা আনে দেখাইতে পারি? দেখাও তো পারলে। ইলাহি রহমান রহিম, আল্লাহ মোরে একটু পেয়ারা দাও। হোয়াট ইজ দিস?
আমি কসম না আল্লাহ, যে টাকায় আমার খালি সিনিমিনি করে। আল্লাহ আমাকে আরেকটু পেরে দাও। এই যে তুমি এখানে কি করছ? ও বাঘ দেখতে আসছে। ওই যে বাঘ দেখো, দেখছো আমরা এখন যে সময়টা আছি তখন এটা হলো বিকাল বেলা, ঠিক না ভাই? হ্যাঁ, সিকিউরিটির কিছু আছে তো সমস্যা নাই, আমার সমস্যা নাই। তো এখান থেকে কাছে গান আছে, আমরা গান নিয়ে আসছি। রাস্তাটা এটা অনেক বড় সিকিউরিটি না, ইনসিকিউর। তো আমাদের মনে হয় সামনে না যাওয়াটাই বেটার হবে। না যাব না, না সরি সরি ভাই, না না, এখান থেকে প্রায় এক কিলোর মতো এই রাস্তাটা গিয়েছে, এবং ওখান থেকে ঘুরে আবার আমরা যে স্থানটা গিয়েছিলাম ওই স্থানে আবার এসেছে। তো আমার মনে হয় ওখানে ওখানে না যাওয়াই ভালো। যাও ভাই চলো, আমি বারবার কেন একে দেখাচ্ছি, বন্ধুরা। আমরা কিন্তু একটু বরিশালের ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক মজা করতেছিলাম, তো অবশ্য আমাদের কথায় কিন্তু ভুল হতে পারে, তো আপনারা এটা মাইকে দিবেন না। আর আমি যে চ্যাং মাছ বলতেছিলাম, চ্যাং মাছটা হলো গিয়ে আপনারা যেটাকে টাকি মাছ বলেন, এটা আমাদের বরিশাল ল্যাঙ্গুয়েজে চ্যাং মাছ বলে থাকে। সুন্দরবনতে, এই সুন্দরবনে আমি এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাব, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখতে যাব। ভাই আসো, আমার কিন্তু ভয় করতেছে ভাই। মানে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। সো গাইস, আপনারা এখানে ঢোকার আগে একটু সাবধান হয়ে নেবেন, সাপ টাপ থাকতে পারে। ওয়াও, অ্যামেজিং! আমার এখানে ঢুকে মনে হয়েছে যে আমি মনে হয় সুন্দরবনের ভিতরে আছি। আপনারা ভাবেন না যে এটা সুন্দরবন, কিন্তু আসলে সুন্দরবনের চেয়ে কোনো একটা কম নাই, আসলে অনেক সুন্দর এটা। আপনাদের এখানে আসার জন্য আমি হাঁটার বেলায় অনেক সাবধানে হাঁটবেন। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এরকম এই যে এরকম কিছু, এটা যদি পায়ে ঢুকে তাহলে অবশ্যই আপনার সমস্যা হবে, পায়ে বুট পরা থাকলেও সমস্যা। আপনাদের আর একটা বলি, এখানে কেউ কখনো বর্ষার সিজনে আসবেন না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো বর্ষার সিজনে একেবারে পানিতে তলিয়ে যায়। সো কেউ বর্ষার সিজনে কখনো এই জায়গাটা আসবেন না। পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আছে, মেবি ছয় তলা এটা ভাই, ছয় তলা পাঁচতলা একটা ওয়াচ টাওয়ার আছে। এই পুরো বনটাকে দেখানোর জন্য একটা পাঁচতলা ওয়াচ টাওয়ার আছে। তো আমরা সেই ওয়াচ টাওয়ারটা উঠবো এখন। জি আমি উঠছি সাথে। তুমি আসো ভাইয়া। জি তোমার সাথে তো ভিডিও হবে না, বুঝো না? আমি যাব না। তুমি একটা ব্লুটুথ বয়, আমি যাব না। স্মার্ট বয়, ঠিক আছে? জি এই যে কত দূরে নামতে পারো
তুমি তো অল টাইম টাকি মাছ দিয়ে ভাত খাও আমরা অনেক মজা করলাম এখান থেকে তো এখন বাসা যাওয়ার সময় হয়ে গেছে আর এই আমার ভাই আছে আমার পাশে নয়ন ভাই সে আমাকে সবসময় হেল্প করে এইসব বিষয় এবং সে আমাকে অলওয়েজ সাপোর্ট করে যায় এবং আমার এই যে হাসান স্যার চ্যাংমাস ও তুইতে আমার হাসান ভাই হাসান আমার বন্ধু সে আমার ছোটোবেলার বন্ধু সে অবশ্যই আমার এইতে অনেক ফানি ফানি ভিডিও করছে তো আপনারা কষ্ট পাবেন না কখনো আমি ওর সাথে মজা করে করছি এগুলো সব তো ভাইয়া তুমি আমার চ্যানেল সম্পর্কে আমার দর্শকদের উচিত হ্যালো গাইজ সবাই তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন তো আমার উনি আমার মানে আমার দোস্ত অনেক ছোটোবেলা থেকে ক্লাসে ক্লাস থেকে তুমি আমার উনি বানাই দিছো ফ্রেন্ডস ও মানে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমার একটা চ্যানেল আছে মরবেরিয়া গাইজ আপনারা মূলত এরপর থেকে কন্টিনিউ ব্লগ দেখতে পাবেন আর আপনারা কোন ধরনের ব্লগ ভিডিও চান আমার নিচে থাকা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্য আর আমি আপনার একটা ছোট ভাই আমার এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার সুলভ দৃষ্টিতে দেখবেন ঘোরার পর আমরা আসলাম এখন কিছু খাওয়া দাওয়া করবো অনেক কষ্ট করে হোটেলটা খুঁজে বের করলাম পথের মধ্যে অনেক কষ্ট হয়েছে ক্ষুধা লাগছে তো ভাই কেমন লাগছে জার্নিটা বলেন গুরু তাও হিদ ফ্রিডি যার আমরা পুরো ফ্যান যাকে দেখে আমরা ইন্সপায়ার হই সব সময় তো তার জন্য আপনার আমরা কি করতে পারি ওয়ান টু থ্রি ড্যাব ব্রো করবে না ঠিক আছে ভাই দৌড়াইলো বাই বাই।